হাসপাতালের বিছানায় শুয়ে মনু মিয়ার চোখ যতটা দেখছে তার চেয়ে বেশি দেখছে তার হৃদয়। স্মৃতির পর্দায় ভেসে উঠছে সন্তান রানা আর রুনার ছবি, যাদের জন্ম থেকে বেড়ে ওঠার পুরোটাই স্পষ্ট মনু মিয়ার মনের পর্দায়। যদিও তারা আজ অনেক বেশি অচেনা, সত্তর ঊর্ধ্ব অসহায় এই মানুষটির কাছে। আপনি এইখানে আসছেন কেন? কি সে মেয়ের নাম কি? রুনা। আর ছেলের নাম? রানা। বাড়ি কোথায়? নারায়ণ। মনু মিয়ার অস্পষ্ট কথায় বোঝা যায় পুরান ঢাকার নারিন্দায় ছেলে রানার সংসারে তিনি ছিলেন চরম অনাদর অবহেলায়। ধোলাইখালের বিয়ারিং ব্যবসায়ী রানা গেল শুক্রবার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মনু মিয়াকে ফেলে গেছে বিমানবন্দর রেল স্টেশনে। ছেলে কিসের ব্যবসা করে? আর আপনার মেয়ে, মেয়ের জামাই কি করে? সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে কাজ করা সংগঠন পারি ফাউন্ডেশনের যে কর্মীরা মনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন, তারাই পরম যত্নে আগলে রাখছেন তাকে। ওনার জন্য ওনার নার্সিং অনেক বেশি দরকার হবে, ফ্যামিলি নার্সিং। তো আমরা এখনো চেষ্টা করছি যে ওনার ফ্যামিলিকে খুঁজে বের করা। মাথায় রক্তক্ষরণের কারণে মনু মিয়ার শরীরের এক পাশ কাজ করছে না, তবে হাসপাতালে আসার পর বেশ উন্নতি হয়েছে তার। আগে একবার স্ট্রোক হয়েছিল, এবার আবার নতুন করে হয়েছে। তো পেশেন্টটা গতকাল যা ছিল আজকে আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভ করেছে। নার্সিং ওনার তো আসলে ওষুধ খাওয়ার পাশাপাশি ওনার সেবাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রানা ও রুনা তাদের জন্মদাতাকে ফিরিয়ে নিতে না চাইলে হয়তো কোনো বৃদ্ধাশ্রমী হবে মনু মিয়ার নতুন ঠিকানা। যাবেন, যাইতে চান আপনার ছেলে মেয়ের কাছে? হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।